আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ রয়েছো এবং ভালো রয়েছো। বিশ্বব্যাপী এই মহামারীর মধ্যে তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমি জনাব সুলাইমান স্যার আরও একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি। আশা করি সকলে ভিডিওটি পেয়ে আনন্দিত হবে। আর প্রথমেই সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হচ্ছে, আর এবং এখানে যে ফোন নম্বর দেওয়া আছে, আজকের এই ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ফোনে যোগাযোগ করলে তোমরা তোমাদের সমস্যার সমাধান পাবে ইনশাল্লাহ। আর এখানে যে ইমেল অ্যাড্রেস আছে এখানে সার্চ করলে তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমার আজকের ভিডিও ক্লাস। প্রথমেই আমরা এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এখানে লাল গোল দাগ দেওয়া, জিরো ডিগ্রি জিরো ডিগ্রি জিরো ডিগ্রি, অর্থাৎ বিশ্ব মানচিত্রের চারিদিক দিয়ে অর্থাৎ কতগুলি পয়েন্ট ট্রেস করা রয়েছে, যে পয়েন্টগুলি দিয়ে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশ বা দ্রাঘিমাংশকে নির্দেশ করা হয়েছে, পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু ইত্যাদি বিভিন্ন মেরুতে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে পৃথিবীর বিভিন্ন যে দূরত্ব, এই দূরত্বগুলি এক নয়, তাই পৃথিবীর সব দিকের যে সময়সীমা, সময়সীমাও একরকম নয়। অর্থাৎ আমাদের সময় আমাদের এখানে দিন, তো অন্য কোনো রাষ্ট্রে সে সময় রাত্র। তো এভাবে আমাদের আজকের যে পাঠ, আজকের পাঠ হচ্ছে অধ্যায় তিন, পাঠ 3.2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে আলোচনা সে আলোচনার শিক্ষণফল হচ্ছে পয়েন্ট এক, বিশ্বের সময় নির্ণয়নের ক্ষেত্রে কাল্পনিক রেখাগুলির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। দুই নম্বর, বাংলাদেশ ও বিশ্বের যে কোনো দেশের সময়ের পার্থক্যের কারণ ব্যাখ্যা করতে পারবে। তিন, পৃথিবীর যে কোনো স্থানের সময় এবং দ্রাঘিমা সময় নির্ণয় করতে পারবে। আমি আবার বলছি, বিশ্বের সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখাগুলির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশ ও বিশ্বের যে কোনো দেশের সময়ের পার্থক্যের কারণ ব্যাখ্যা করতে পারবে, এবং পৃথিবীর যে কোনো স্থানের সময় এবং দ্রাঘিমা নির্ণয় করতে পারবে। চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী পাঠে। সর্বপ্রথমেই আমরা জানব স্থানীয় সময়ের পার্থক্য। অর্থাৎ স্থানীয় সময়ের পার্থক্য বলতে যেটা বোঝায়, কোনো স্থানের মধ্যাহ্নের সূর্য ঠিক মাথার উপরে আসে যেখানে দুপুর 12টা ধরা হয়, এবং প্রতি 4 মিনিট সময়ের পার্থক্য, দ্রাঘিমার পার্থক্য হয় 1। অর্থাৎ স্থানীয় সময়ের সাথে যে দ্রাঘিমার সময়ের পার্থক্য, সেই পার্থক্যটা বলতে আমি আবার বলছি, যা বোঝায় স্থানীয় সময়ের সাথে দ্রাঘিমার সময়ের পার্থক্য, কোনো স্থানের মধ্যাহ্নের সূর্য ঠিক মাথার উপরে থাকলে তখন আমরা দুপুর 12টা ধরি, এবং প্রতি 4 মিনিট, ওটা দুপুর 12টা, এবং প্রতি 4 মিনিটের জন্য যে দ্রাঘিমার পার্থক্য, এই দ্রাঘিমার পার্থক্যটাকে ধরা হয় 1। অর্থাৎ এক দ্রাঘিমায় 4 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বে যে দ্রাঘিমা নির্ণয়ের কথা জানলাম, সেই দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি দুইটা, এক নম্বর হচ্ছে স্থানীয় সময়ের পার্থক্য, দুই নম্বর হচ্ছে গ্রিনিচের সময়ের দ্বারা। অর্থাৎ স্থানীয় সময়ের পার্থক্য থেকে আমরা দ্রাঘিমা নির্ণয় করতে পারি, আর একটা হচ্ছে গ্রিনিচ সময় দ্বারা আমরা দ্রাঘিমা নির্ণয় করতে পারি। তাহলে আমরা সহজেই হিসেব করতে পারি, বলতে পারি যে যদি কোনো স্থানে দুপুর 12টায় যদি কোনো স্থানে দুপুর 12টা হয়, সেখান থেকে 10 ডিগ্রি পূর্বে কোনো স্থানের সময় হবে 12টা 40 মিনিট, আর যদি 10 মিনিট পশ্চিমে, 10 ডিগ্রি পশ্চিমে হয়, তাহলে সময় হবে 11টা 20 মিনিট। এভাবে মধ্যাহ্নের সময় অনুসারে দিনের অন্যান্য সময় নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছি। অনেকেই হয়তো বা যন্ত্রটা দেখার সাথে সাথেই তোমরা বুঝে গেছো যে আমাদের আজকের যে যন্ত্রটা, সে যন্ত্রটা হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। সেক্সট্যান্ট যন্ত্র অনেকেই হয়তো বা জানো সেক্সট্যান্ট যন্ত্র কী এবং কোন কাজে ব্যবহৃত হয়, তারপরেও যারা জানছ, যারা ভালো জানো না বা যারা জানো তাদের আরও অভিজ্ঞতার জন্য আমরা বলছি, সেক্সট্যান্ট যন্ত্র কীভাবে কাজ করে সেটা হচ্ছে, সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে যে কোনো স্থানের দ্রাঘিমা বের করতে হলে উক্ত স্থানের আকাশের সূর্যের সর্বোচ্চ অবস্থান দেখে ওই সময়ের উক্ত স্থানের দুপুর 12টা ধরা হয়। নির্দিষ্ট সময়ে গ্রিনিচের সময় ও উক্ত স্থানের সময়ের পার্থক্য থেকে ওই স্থানের দ্রাঘিমা নির্ণয় করা হয়। অর্থাৎ এক কথায় হচ্ছে, কোনো স্থানের দ্রাঘিমার সময় নির্ণয় করার জন্য সেক্সট্যান্ট যন্ত্র ব্যবহার করা হয়। আর এই যন্ত্রটা কাজ কীভাবে করে সেটা হচ্ছে, ওই স্থানের দ্রাঘিমার সময় নির্ণয় করার জন্য ওই স্থানের সূর্য আকাশের কতটা উঁচুতে অবস্থান করছে সেই জিনিসটাকে বের করা হয়, সেটাকে নির্ণয় করা হয়, এবং সেটাকে নির্ণয় করে
এবং ওই সময়টাতে দুপুর 12টা হিসেব করা হয়। 12টা হিসেব করে গ্রিনিশ সময়ের সাথে উক্ত স্থানের সময়ের যে পার্থক্য সেই পার্থক্যটা নির্ণয় করা হয়। সামনে আমাদের যে এক্সাম্পল রয়েছে সেখান থেকে আমরা আরও ভালোভাবে বুঝে নেব ইনশাল্লাহ। এখন আমরা জানবো গ্রিনিশ সময়, অর্থাৎ গ্রিনিশ সময় দ্বারা কীভাবে সেটা নির্ণয় করা হয়। তো জানলাম দ্রাঘিমার সময় দ্বারা সময় নির্ণয়, এখন জানবো গ্রিনিশ সময় দ্বারা কীভাবে নির্ণয় করা হয়। গ্রিনিশের দ্রাঘিমা 0 ডিগ্রি ধরা হয়। এখন যদি আমরা গ্রিনিশের সময় এবং অন্য কোনো স্থানের সময় জানতে পারি তাহলে দুই স্থানের সময়ের পার্থক্য অনুসারে প্রতি 4 মিনিট সময়ের পার্থক্য 1 দ্রাঘিমা পার্থক্য ধরে ওই স্থানে দ্রাঘিমা সময় নির্ণয় করতে পারবো। অর্থাৎ গ্রিনিশ সময় দ্বারা যদি কোনো স্থানের দ্রাঘিমা সময় নির্ণয় করতে হয় তাহলে আমাদের ওই স্থানের গ্রিনিচের যে দ্রাঘিমা সেই দ্রাঘিমাটা আমরা 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি ধরবো, এবং 0 ডিগ্রি ধরে যে ওই স্থানের যে সময়ের পার্থক্য সেই সময়ের পার্থক্যটা প্রতি 4 মিনিটের জন্য দেখো প্রতি 4 মিনিটের জন্য আমরা 1 দ্রাঘিমাংশ ধরবো। প্রতি 4 মিনিটের জন্য 1 দ্রাঘিমা ধরে তারপরে ওই স্থানের সময়ের পার্থক্যটা আমরা নির্ণয় করব। এখন আমরা তোমাদের সাথে সিম্পল একটা প্রশ্ন রয়েছে, তাহলে স্থানীয় সময়টা আসলে কি? তোমাদের স্থানীয় সময় বলতে কি বোঝায় তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্থানীয় সময় বলতে কোনো স্থানের দ্রাঘিমা রেখার পাঠ অনুযায়ী সময়কে বোঝায়। অবশ্যই পয়েন্টটা খাতায় লিখে রাখবে, স্থানীয় সময় বলতে কোনো স্থানের দ্রাঘিমা রেখার পাঠ অনুযায়ী ওই সময়কে বোঝায়। আরেকটা প্রশ্ন লিখে রাখবে পয়েন্টগুলি, সৃজনশীল প্রশ্নে কাজে লাগবে। পয়েন্ট 2, প্রমাণ সময় কাকে বলে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত প্রত্যেক দেশেরই সেই দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী সে সময় নির্ধারণ করা হয়, আর সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে। আবার বলছি, ভিডিওটা স্ট্যান্ড করে তোমরা অবশ্যই উত্তরটা লিখে রাখবে। সাধারণত প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী সে সময় নির্ধারণ করা হয়, আর সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলা হয়ে থাকে। তোমাদেরকে এখানে 1 মিনিট সময় দেওয়া হলো, এক ভিডিওটা স্ট্যান্ড করে 1 মিনিট বা 2 মিনিট সময় নিয়ে মুখস্থ করে নেবে। চলে যাচ্ছি আমরা পরের পয়েন্টে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসেন আমরা জানবো দ্রাঘিমার পার্থক্য বের করার টিপস, অর্থাৎ কিভাবে আমরা দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব। অর্থাৎ এক এক স্থানের দ্রাঘিমা এক এক রকম হয়ে থাকে, এক এক পয়েন্টে হয়ে থাকে, সেটা প্রথম টিপস। তো এখানে কয়েকটা টিপস আছে, তার মধ্যে 1 নম্বর যে টিপস তোমরা লিখে রাখবে, দুটো স্থানই যদি পূর্ব দ্রাঘিমায় হয় তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করার জন্য দুটো স্থানের দ্রাঘিমা বিয়োগ করতে হবে। দুটি স্থানই যদি পূর্ব দ্রাঘিমায় হয় তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করার জন্য দুটি স্থানের দ্রাঘিমা বিয়োগ করতে হবে, এবং সেই স্থানের দ্রাঘিমা এবং যে স্থানের দ্রাঘিমা বেশি সেখানকার সময় বেশি হবে, যেখানকার দ্রাঘিমা কম সেখানের সময় কম হবে। টিপস 2, দুটি স্থানে যদি পশ্চিম দ্রাঘিমায় হয় তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করার জন্য দুটি স্থানের দ্রাঘিমা বিয়োগ করতে হবে, এবং যে স্থানের দ্রাঘিমা কম সেখানকার সময় বেশি হবে। আমি আবার বলছি, দুটি স্থানে যদি পশ্চিম দ্রাঘিমায় হয় তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করার জন্য দুটি স্থানের দ্রাঘিমা বিয়োগ করতে হবে, এবং যে স্থানের দ্রাঘিমা কম সেখানকার সময় বেশি হবে। আরেকটা টিপস আছে, টিপস 3, দুটো স্থানের যদি একটি পূর্ব দ্রাঘিমায় এবং একটি পশ্চিম দ্রাঘিমায় হয় তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করার জন্য দুটো স্থানের দ্রাঘিমা যোগ করতে হবে, এবং যেই স্থানটি পূর্ব দ্রাঘিমায় সেখানকার সময় বেশি হবে। আবার বলছি, একটি স্থান যদি পূর্ব দ্রাঘিমায় হয় এবং অন্য একটি স্থান যদি পশ্চিম দ্রাঘিমায় হয় তাহলে দ্রাঘিমার পার্থক্য বের করার জন্য দুটো স্থানের দ্রাঘিমা যোগ করতে হবে, এবং যে স্থানটি পূর্ব দ্রাঘিমায় সেখানকার সময় বেশি হবে। দ্রাঘিমা নির্ণয়ের যে এই 3টা টিপস রয়েছে, এখন আসেন এখান থেকে আমরা সিম্পলি বুঝে নেব, যদি কোনো স্থানে দুপুর 12টা হয় সেখান থেকে 10 ডিগ্রি পূর্বের কোনো স্থানের সময় হবে 12টা 40 মিনিট, আর যদি 10 ডিগ্রি পশ্চিমে হয় তাহলে সময় হবে 11টা 20 মিনিট। যেহেতু আগেই বলা হয়েছে যদি পূর্বে হয় পূর্বের স্থানের সময় হবে বেশি আর পশ্চিমের স্থানের সময় হবে কম, তেই জন্য
পূর্বের যে স্থানটা রয়েছে তার সময় হবে 12:40, পশ্চিমের যে স্থানটা রয়েছে সেই স্থানটার সময় হবে 12:20, 11:20। এভাবে মধ্যাহ্নের সময় অন্যান্য অন্য স্থানে সময় নির্ধারণ করতে পারবো। সামনে যে আমাদের এক্সাম্পল রয়েছে সেখান থেকে আশা করি বিস্তারিত তোমরা বুঝে যাবে ইনশাল্লাহ। প্রথমেই তোমাদের জন্য একটি দলগত কাজ রয়েছে। ভারতের এলাহাবাদে নাইনির অবস্থান 82°30'। ভারতের এলাহাবাদের নাইনির অবস্থান 82°30'। পূর্ব দ্রাঘিমা এবং ঢাকার অবস্থান 90° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। ঢাকার যখন সকাল 10:00 তখন নাইনি কতটা বাজে? প্রশ্নটা লিখে রাখবে, উত্তরটা আমি দিয়ে দিচ্ছি সামনে। সাধারণত আচ্ছা, ঢাকা ও নাইনির দ্রাঘিমার পার্থক্য, আগে পার্থক্য বের করতে হবে। যেহেতু পূর্ব দ্রাঘিমায় অবস্থিত তাই 90° থেকে 82°30' বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 7°30' থাকে। এখন আমরা পূর্বেই আলোচনা করেছিলাম এক দ্রাঘিমার সময়ের পার্থক্য 4 মিনিট। অতএব এক ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য যেহেতু 4 মিনিট, তাহলে এখানে যেহেতু আমরা বিয়োগফল পেয়েছিলাম 4°, অতএব 4° সময়ের পার্থক্য হলো 28 মিনিট, 4×7=28 মিনিট। আবার 1 সেলসিয়াস দ্রাঘিমার পার্থক্য 4 সেকেন্ড, তাহলে ওখানে যেহেতু 30 সেলসিয়াস রয়েছে, এখানে একের উপরে তিনের মতো যেটা দেখা যাচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একের উপরে তিনের মতো যে পয়েন্টটা দেখা যাচ্ছে এটা দ্বারা মূলত সেলসিয়াস বোঝানো হয়েছে। অর্থাৎ 1 সেলসিয়াস দ্রাঘিমার সময়ের পার্থক্য 4 সেকেন্ড, তাহলে 30 সেলসিয়াস দ্রাঘিমার সময়ের পার্থক্য 30 আর 4 = 120 সেকেন্ড, 120 সেকেন্ড 2 মিনিটের সমান। অর্থাৎ 7°30' দ্রাঘিমার সময়ের পার্থক্য হবে 28 মিনিট + 2 মিনিট, অর্থাৎ 30 মিনিট। তাহলে ঢাকা নাইনির পূর্বে অবস্থিত হওয়ায় নাইনিতে সময় কম হবে, যেহেতু ঢাকা নাইনির পূর্বে, অতএব ঢাকার অবস্থান সময় হবে কম। কাজেই ঢাকায় যখন সকাল 10:00 নাইনিতে হবে 10:30 মিনিট, অর্থাৎ সেখান থেকে যে ঢাকার অবস্থান হবে 9:30, নাইনিতে যদি 10:00 বাজে তাহলে ঢাকার অবস্থান হবে 10:30, আর ঢাকায় যদি 10:00 বাজে নাইনির সময় হবে 10:30। আশা করি তোমরা বুঝতে পেরেছ পয়েন্ট এক। দ্বিতীয় পয়েন্টের উপরে আরেকটা বারে দলীয় কাজ দেখেন। সময় কোনো স্থানের সময় আচ্ছা এটা হচ্ছে কোনো স্থানের দ্রাঘিমাংশ অর্থাৎ 84°20' পশ্চিমে অবস্থিত আটলান্টায় যখন শনিবার সকাল 8:00, 73°30' পশ্চিমে অবস্থিত মল্টিতে তখন কটা বাজে? প্রশ্নটা আবার দেখো, 84°20' পশ্চিমে অবস্থিত আটলান্টায় যখন শনিবার সকাল 8:00, 73°30' পশ্চিমে অবস্থিত মন্টিলের তখন কটা বাজে জানতে চাইছে। সমাধান আচ্ছা, আটলান্টা ও মন্টিলের দ্রাঘিমার পার্থক্যটা আগে বের করতে হবে। অর্থাৎ যেহেতু আটলান্টার দ্রাঘিমাংশ হচ্ছে 84°20' আর মন্টিলের হচ্ছে 73°30', বিয়োগফল হলো 10°50'। তাহলে আমরা আগেই জানি 1° দ্রাঘিমার সময়ের পার্থক্য 4 মিনিট, অতএব 10° দ্রাঘিমার পার্থক্য হবে 40 মিনিট, 4×10=40। আবার 1 সেলসিয়াস সময়ের পার্থক্য 4 সেকেন্ড, তাহলে 50 সেলসিয়াস সময়ের পার্থক্য 200 সেকেন্ড বা 3 মিনিট 20 সেকেন্ডের সময় সমান। তাহলে 10°50' দ্রাঘিমার সময়ের পার্থক্য হবে আমাদের 40 মিনিট 3 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ 43 মিনিট 20 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মন্টিল আটলান্টার পূর্বে অবস্থিত হওয়ায় মন্টিলের সময় বেশি হবে, আটলান্টার সময় কম হবে। অর্থাৎ আটলান্টার সময় 8:00 হলে মন্টিলে তখন সময় হবে অর্থাৎ 8:00+43 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ 8:43 মিনিট 20 সেকেন্ড। যেহেতু আটলান্টার পূর্বে অবস্থিত তাই এখানে আটলান্টার সময় বেশি হবে, অর্থাৎ 8:00+43 মিনিট 20 সেকেন্ড যোগ করতে হবে। তাহলে মন্টিনের সময় হবে 8:43 মিনিট 20 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, তৃতীয় টিপস অনুযায়ী আরও একটি কাজ রয়েছে এখানে, সেটা হচ্ছে 31°15' পূর্ব দ্রাঘিমায় অবস্থিত কায়রোতে যখন বিকাল 5:00
46 ডিগ্রি 30 সেলসিয়াস পশ্চিমে দ্রাঘিমায় অবস্থিত ব্রাজিলের সাও পাওলোতে তখন কটা বাজে। অর্থাৎ ওখানে যে তিনটা টিপস ছিল সেই তৃতীয় টিপসের তৃতীয় টিপস অনুযায়ী এই উদাহরণটা। আবার বলছি, 31 ডিগ্রি 15 সেলসিয়াস পূর্ব দ্রাঘিমায় অবস্থিত কায়রোতে যখন বিকেল 5টা, 46 ডিগ্রি 30 সেলসিয়াস পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত ব্রাজিলের সাও পাওলোতে তখন কটা বাজে। সমাধান, কায়রো ও সাও পাওলোর দ্রাঘিমার পার্থক্য আগে বের করতে হবে, যেহেতু একটা পূর্বে আর একটা পশ্চিমে অবস্থিত, অতএব দুটা যোগ করতে হবে, 31 ডিগ্রি 15 সেলসিয়াস 46 ডিগ্রি 30 সেলসিয়াস মোট 77 ডিগ্রি 45 সেলসিয়াস। এক দ্রাঘিমার পার্থক্য যেহেতু যদি 4 মিনিট হয় তাহলে 77 ডিগ্রির 308 মিনিট, এক সেলসিয়াস দ্রাঘিমার পার্থক্য 4 সেকেন্ড হইলে 45 সেলসিয়াসের পার্থক্য হবে 180 সেকেন্ড, অর্থাৎ 3 মিনিট সময়, তাহলে 77 ডিগ্রি 45 সেলসিয়াস দ্রাঘিমার সময়ের পার্থক্য হবে 308 মিনিট যোগ 3 মিনিট 311 মিনিট, যা 5 ঘন্টা 11 মিনিটের সমান, যা 5 ঘন্টা 11 মিনিটের সমান। কায়রোর সাও পাওলো পূর্বে অবস্থিত হওয়ায় সাও পাওলোর সময় হবে কম, অতএব কায়রোতে যখন বিকাল 5টা, সাও পাওলোতে তখন হবে 17টা বিয়োগ 5টা, অর্থাৎ 5 ঘন্টা 11 মিনিট, অর্থাৎ হবে 11টা 49 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অবশ্যই বুঝতে পেরেছ, এখানে একটা একক কাজ রয়েছে তোমাদের জন্য। ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি 26 সেলসিয়াস হলে টোকিওর দ্রাঘিমা কত হবে? আমরা জানি 1 ঘন্টা সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্য 1 ঘন্টা সময়ের দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 15 ডিগ্রি, অতএব 3 ঘন্টার পার্থক্য হলো 45 ডিগ্রি, অর্থাৎ 4 মিনিটের জন্য যদি 1 ডিগ্রি হয় তাহলে 1 ঘন্টার জন্য হলো 15 ডিগ্রি, অর্থাৎ 15 ডিগ্রির জন্য 1 ঘন্টা, তো সেই হিসেবে 3 ঘন্টার জন্য 45 ডিগ্রি হবে। এরপরে 4 মিনিট সময়ের পার্থক্য 1 সেলসিয়াস হলে, অর্থাৎ 1 মিনিটের পার্থক্য 17 মিনিটের পার্থক্য অবশ্যই তোমরা বুঝতে পারছো, 4 ডিগ্রি 15 সেলসিয়াস। আবার 4 সেকেন্ড সময়ের পার্থক্য 1 সেলসিয়াস হলে 16 সেকেন্ড সময়ের পার্থক্য হবে 4 সেলসিয়াস 4 সেলসিয়াস। সুতরাং 3 ঘন্টা 17 মিনিট 16 সেকেন্ড সময়ের দ্রাঘিমার পার্থক্য হবে 45 ডিগ্রি যোগ 4 ডিগ্রি 15 ডিগ্রি যোগ 4 ডিগ্রি, অর্থাৎ 49 ডিগ্রি 19 সেলসিয়াস। টোকিও ঢাকার পূর্বে অবস্থিত হওয়ায় এখানে যোগ করতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির সাথে 49 ডিগ্রি যোগ করতে হবে, যোগ করলে আমরা পেয়ে যাব 139 ডিগ্রি 45 সেলসিয়াস। বিস্তারিত আমরা জানি 1 ঘন্টা সময়ের পার্থক্য, আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এখানে রয়েছে মূল্যায়ন। আচ্ছা, আজকের মূল্যায়ন প্রশ্ন, দ্রাঘিমা নির্ণয়ের পদ্ধতি কয়টি? দ্বিতীয় প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? তৃতীয় প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলে? চতুর্থ প্রশ্ন, মূল মধ্যরেখার পশ্চিম ও পূর্ব দিকের দেশের সময়ের কি পরিবর্তন হয়? পাঁচ নম্বর প্রশ্ন, বাংলাদেশ ও গ্রিনিচের সময়ের পার্থক্য কত ঘন্টা? বাংলাদেশ ও গ্রিনিচের সময়ের পার্থক্য কত ঘন্টা? আশা করি আজকের আলোচনা থেকে এই উত্তরগুলি তোমাদের এতক্ষণে মনে এসেছে, এবং এই প্রশ্নগুলি অর্থাৎ তোমরা খাতার মধ্যে লিখে বাড়ির কাজের সাথে হোমওয়ার্কের সাথে পরের ক্লাসে স্যারকে দেখাবে অবশ্যই। এখানে একটা বাড়ির কাজ আছে, লিখে নাও। এখানে কয়েকটা পয়েন্ট আছে, ক স্থান, ক্ষয় স্থান, গয় স্থান। ক্ষয় স্থানের সময় রাত 10টা, দ্রাঘিমা 90 ডিগ্রি শুক্রবার। ক্ষয় স্থানের সময় রাত 10টা, 100 ডিগ্রি পশ্চিম শুক্রবার। গয় স্থানের সময় সকাল 7:30 মিনিট। দ্রাঘিমার প্রশ্নবোধক চিহ্ন তোমাকে বের করতে হবে, বুঝতে হবে, এবং বার শনিবার। এখান থেকে প্রশ্ন,
মূল মধ্যরেখা কাকে বলে, সেক্সটান যন্ত্রের সাহায্যে কীভাবে দ্রাঘিমা নির্ণয় করা যায় বর্ণনা করো, কয় স্থান সাপেক্ষে প্রশ্নবোধক চিহ্নিত স্থানের দ্রাঘিমা নির্ণয় করো, ক্ষয় স্থান ক ও ক্ষয় স্থান দুটি দ্রাঘিমা ভিন্ন হলে সময় একই হওয়ার কারণ বিশ্লেষণ করো। এটা মূলত একটা সৃজনশীল প্রশ্ন আজকের আলোচনা থেকে। প্রশ্নটা খাতায় লিখে রাখো এবং উত্তরগুলি লিখে স্কুল খুললে তোমাদের বিষয়ভিত্তিক টিচারকে দেখাবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা দেখে পূর্ণ ধারণা পেয়েছ এবং সবাই আনন্দিত হয়েছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আবার তোমাদের সামনে উপস্থিত হব অন্য কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।